ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে ভর্তির জন্য তোমার কি কি যোগ্যতা লাগবে তা নিয়ে কথা বলবো আমরা এই ভিডিওটাতে। সো চলো স্টার্ট করি। ফার্স্ট যোগ্যতাটা হচ্ছে খুব সিম্পল, তোমাকে সায়েন্সের স্টুডেন্ট হইতে হবে। তুমি যদি এই ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে চাও তাহলে তোমাকে সায়েন্সের স্টুডেন্ট হইতে হবে। সো এরপরে দেখি এসএসসি এবং এইচএসসির পরীক্ষা সাল কত সালের মধ্যে হওয়া লাগবে। এসএসসি পরীক্ষা হওয়া লাগবে 2013 থেকে 2016 মধ্যে। যদি এর বাইরে এসএসসি পরীক্ষা হয় তাহলে এই ইউনিটের ফর্ম তোলা যাবে না। এরপর এইচএসসি পরীক্ষা হচ্ছে কি শুধুমাত্র 2018 সাল। 2018 সালের আগে যদি কেউ এইচএসসি পরীক্ষা দিয়ে থাকো তাহলে সে যদি এর আগের বছর অথবা এর আগে কোনো বছর এই ডিউতে পরীক্ষা নাও দেও তবুও তুমি পরীক্ষা দিতে পারবা না। শুধুমাত্র যারা এইচএসসি পরীক্ষা 2018 সালেই দিবে তারাই ফর্ম তুলতে পারবে। সো আসো এবার জিপিএ নিয়ে কিছু কথা বলি। এবার আমরা জিপিএ এর ব্যাপারটা দেখি। এসএসসি এবং এইচএসসিতে মোট জিপিএ থাকা লাগবে 8.00, আর এসএসসিতে আলাদা করে থাকা লাগবে 3.50, এইচএসসিতেও 3.50। ন্যূনতম জিপিএ এর জন্য যে শর্তটা আছে ওটা হচ্ছে এটা, ন্যূনতম এসএসসি এবং এইচএসসিতে মোট জিপিএ হইতে হবে ন্যূনতম 8.00, আর এসএসসির জন্য এটা, এইচএসসির জন্য এটা। এর চেয়ে কম যদি তোমার জিপিএ হয় তাহলে ফর্ম তোলা যাবে না। এরপর এটা হচ্ছে গিয়ে ফোর্থ সাবজেক্ট সহ যে জিপিএটা হিসেব করা হবে, এবং জিপিএ এর ক্ষেত্রে যত ব্যাপার থাকবে ঢাকা ইউনিভার্সিটিতে শুধুমাত্র এই ইউনিট না, প্রতিটা ইউনিটের জন্যই ফোর্থ সাবজেক্ট সহ জিপিএ গুলো হিসেব করা হবে। সো ফোর্থ সাবজেক্ট ছাড়া যদি এ প্লাস না পাও কিন্তু ফোর্থ সাবজেক্ট সহ যদি এ প্লাস পাও তাহলে কিন্তু এ প্লাসটাই কাউন্ট হবে। সো এরপর দেখি আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে গিয়ে ভালো সাবজেক্ট যদি তুমি পেতে চাও তাহলে অবশ্যই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস এরপর বায়োলজি এই চারটা সাবজেক্টে অ্যাটলিস্ট বি করে থাকা লাগবে। যদি কোনো একটা সাবজেক্টে বি এর কম থাকে তাহলে কিন্তু ফর্ম তোলা যাবে না। ফর্ম তোলা যাবে বাট কথা হচ্ছে গিয়ে ভালো সাবজেক্ট পাওয়া যাবে না। সো ভালো সাবজেক্ট তোমার পয়েন্ট এই গ্রেড যত উপরে থাকবে ভালো সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে। আর অ্যাটলিস্ট বি না পেলে অনেক সাবজেক্ট আছে যেগুলো কিনা তোমাকে দেয়াই হবে না। তুমি যতই ভালো পরীক্ষা দাও না কেন তোমার যদি এই এইচএসসি পরীক্ষায় অ্যাটলিস্ট এই সাবজেক্টগুলোতে সায়েন্সের সাবজেক্টগুলোতে বি না থাকে তাহলে তোমাকে ভালো সাবজেক্ট দেয়া হবে না। সো এটা গেল জিপিএ নিয়ে। আসো আমরা ফর্ম নিয়ে আলোচনা করি। এখন আমরা দেখি ফর্ম কখন ছাড়ে, কখন ভর্তি পরীক্ষা হয় এসব ব্যাপারগুলো। ফার্স্ট কথা হচ্ছে গিয়ে ফর্ম ছাড়বে অক্টোবরের না অগাস্টের ফার্স্ট উইকে। এভরি ইয়ার সাধারণত অগাস্টের ফার্স্ট উইকেই ফর্ম ছেড়ে দেয়। সো এর আগের বছর মানে 2017 সালে এমনই হয়েছিল। এরপর লিখিত পরীক্ষা হয় হচ্ছে গিয়ে সাধারণত অক্টোবরের মাঝামাঝি সময়ে অথবা অক্টোবরের শেষ দিকে, এই সময়টাই লিখিত পরীক্ষা হয় এই ইউনিটের। এরপর ফল প্রকাশ হবে হচ্ছে গিয়ে ওই লিখিত পরীক্ষা শেষ হবার এক সপ্তাহের মধ্যেই। সো এখন শুধুমাত্র এই ইউনিটের লিখিত পরীক্ষাটাই অক্টোবরের মাঝামাঝি সময় অথবা শেষ দিকে হবে। অন্যান্য ইউনিটের পরীক্ষা আবার অন্য সময় হইতে পারে। সেপ্টেম্বরে অনেক ইউনিটের পরীক্ষা হয়, যেমন হচ্ছে গিয়ে সি ইউনিটের পরীক্ষা সেপ্টেম্বরে হয়। হ্যাঁ, সো এটা হচ্ছে শুধুমাত্র এই ইউনিটের জন্য। আর আরেকটা কথা হচ্ছে গিয়ে ঢাকা ইউনিভার্সিটির ভর্তি সম্পর্কে যত রকম তথ্য তোমার দরকার হয় সব রকম তথ্য এই ওয়েবসাইট থেকে নিবা। ঢাকা ইউনিভার্সিটির অফিসিয়াল যে ওয়েবসাইটটা আছে ওখান থেকে সব তথ্য নিবা। সেটা হচ্ছে গিয়ে admission.eis.du.ac.bd। এটা হচ্ছে গিয়ে ঢাকা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট। যে কোনো ব্রাউজারে গিয়ে এটা লিখে সার্চ দিলেই অথবা ঢাকা ইউনিভার্সিটি অফিসিয়াল ওয়েবসাইট লিখে সার্চ দিলেই তুমি অফিসিয়াল ওয়েবসাইটটা পেয়ে যাবা। এবং অলওয়েজ ওয়েবসাইটের সাথে কানেক্টেড থাকবা। যদি কোনো চেঞ্জ আসে, যদি কোনো পরিবর্তন যে কোনো বিষয়ে হয় যেন তোমরা ইনফরমেশনগুলো আগে আগে পেয়ে যাও। সো অন্য কোনো জায়গা থেকে তথ্য নিবা না, শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিবা। আমি প্রচুর স্টুডেন্টকে দেখছি যে ওরা হাবিজাবি সোর্স থেকে তথ্য নেয় এবং পরে গিয়ে আসলে ঝামেলায় পড়তে হয়। হ্যাঁ, সো তথ্যগুলো অথেন্টিক হবে তখনই যখন কিনা তুমি অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিবা। যে কোনো তথ্য তুমি সব রকম তথ্য বিস্তারিত পাবা অফিসিয়াল ওয়েবসাইটে। ঢাকা ইউনিভার্সিটি এই ইউনিট সম্পর্কে যদি তোমাদের আরও কোনো তথ্য জানার থাকে অথবা যে কোনো ইউনিভার্সিটির যে কোনো ইউনিট সম্পর্কে যদি তোমাদের কোনো তথ্য জানার থাকে আমাকে কমেন্টে জানাও। আমি ট্রাই করব প্রত্যেকের কমেন্টের অ্যান্সার দেওয়ার জন্য। বেস্ট অফ লাক।
ধন্যবাদ।